আসসালামু আলাইকুম। সূরা আর রহমান তেলাওয়াত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছেন হাফিজ আব্দুস সোবাহান নাদিম সাহেব, বাংলা উচ্চারণে এম এ রাজা এআর মিডিয়া। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণ করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর-রহমান, করুণাময় আল্লাহ। আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, তাকে শিখিয়েছেন বর্ণনা। الشمس والقمر بحسبان, সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে। والنجم والشجر يسجدان, এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে। والسماء رفعها ووضع الميزان, তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড। আল্লা তাতগাউ ফিল মিজান, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলাদণ্ডে। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان, তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। والأرض وضعها للأنام, তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টিজীবের জন্য। فيها فاكهة والنخل ذات الأكمام, এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খরজুর বৃক্ষ। والحب ذو العصف والريحان, আর আছে কুশা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। فبأي آلاء ربكما تكذبان, তোমরা তোমাদের রবের কোন দান অস্বীকার করবে। خلق الإنسان من صلصال كالفخار, তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামাটির ন্যায় শুক্ক মৃত্তিকা থেকে। وَخَلَقَ الْجَنَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ, এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? رب المشرقين ورب المغربين, তিনি দুই উদয়াচল ও দুই অন্তাচলের মালিক। فبأي آلاء ربكما تكذبان, তবে তোমরা রবের কোন দান অস্বীকার করবে? مرج البحرين يلتقيان, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন। بينهما برزخ لا يبغيان, উভয়ে মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না। فبأي آلاء ربكما تكذبان, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? يخرج منهما اللؤلؤ والمرجان, উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল। فبأي آلام
تكذبان তবে তোমরা রবের কোন দান অস্বীকার করবে? ولهل جوار المنشآت في البحر كالأعلام দরিয়া ও বিচরণশীল পর্বত দৃশ্য জাহাজ সমূহ তার নিয়ন্ত্রণাধীন فبأي آلاء ربكما تكذبان তবে তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে? كل من عليها فان ভূপৃষ্ঠের সব কিছুই ধ্বংস ويبقى وجه ربك ذو الجلال والإكرام একমাত্র আপন মহিমায় ও মহানুভব পালনকর্তা সত্তা ছাড়া فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن নবমণ্ডল অবমণ্ডলের সবই তার কাছে পার্থিব, তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তা কোন কোন অবদানকে অস্বীকার করবে? سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَا الثَّقَلَانِ হে জিন ও মানব, আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা নবমণ্ডল উপমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্য কুলায় তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র তোমরা তা অতিক্রম করতে পারবে না। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন দান অস্বীকার করবে? يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিকুলিঙ্গ অদ্রগুঞ্জ, তখন তোমরা সে সব প্রতিহত করতে পারবে না। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? فَإِذَنْ شَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ যখন আসমান ফেটে যাবে তখন বিদীর্ণ হবে, তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ অতএব তোমরা তোমাদের রবের কোন দান অস্বীকার করবে? সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না, হবে না জিন। অতএব তোমরা তোমাদের রবের কোন দান অস্বীকার করবে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম
অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, অতঃপর তাদের কপালে চুল ও পা ধরে টেনে নেওয়া হবে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদান অস্বীকার করবে? এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলে। তারা জাহান্নামের অগ্নি ও কপন্ত পানির মাঝখানে পদক্ষিণ করবে। তোমরা তোমাদের রবের কোন দান অস্বীকার করবে? ولمن خاف مقام ربه جنتان যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা তোমাদের রবের কোন দান অস্বীকার করবে? উভয় উদ্যানই গণ শাখায় পল্ল বিশিষ্ট। অতএব তোমরা তোমাদের রবের কোন দান অস্বীকার করবে? উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্তর। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা তোমাদের রবের কোন দান অস্বীকার করবে? فيهما من كل فاكهة زوجان উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে। فبأي آلاء অতএব তোমাদের রবের কোন দান তোমরা অস্বীকার করবে? তারা কোথায় রেশমের অন্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে, উভয় উদ্যানের ফল তাদের নিকট চলবে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে? فيهن قاصرات الطرف لم يطمسهن إنس قبلهم ولا جان তোতায় থাকবে আনাতন রমণীগণ, কোন জিন অমানব পূর্বে যাদের ব্যবহার করেন। অতএব তোমরা তোমাদের রবের কোন দান অস্বীকার করবে? প্রবাল ও পদ্ম রাক্ষস। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে? هل جزاء الإحسان إلا الإحسان সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে? فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা তোমাদের রবের কোন অবদানকে অস্বীকার করবে? ومن دونهما جنتان এ দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে। فبأي آلاء ربكما تكذبان
অতএব তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে? মুদহাম্মাতান, ভালো মতো গণ সবুজ। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, অতএব তোমরা তোমাদের রবের কোন অবদানকে অস্বীকার করবে? فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ, তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, অতএব তোমরা তোমাদের রবের কোন অবদানকে অস্বীকার করবে? فِيهِمَا فَاكِهَةٌ وَالنَّخْلُ وَالرُّمَّانُ, তথায় আছে ফলমূল খজুর ও আনার। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, অতএব তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে? فيهن خيرات حسان, সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমক। فبأي آلاء ربكما تكذبان, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে? حور مقصورات في الخيام, তাঁবুতে অবস্থানকারিণী হোরগণ। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, তবে তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে? لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ, কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করে? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, তবে তোমরা তোমাদের রবের কোন অবদানকে অস্বীকার করবে? মুত্তাকিইনা আলা রুফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, তারা সবুজ মনসদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে? تبارك اسم ربك ذي الجلال والإكرام, কত করুণাময় আপনার পালনকর্তার নাম যিনি মহিমায় ও মহান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।